والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله أولئك الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد

সবের রাস্তা বন্ধ হয়ে যায় কেবল তিনটি সবের রাস্তা বা সব সে পেতে থাকবে মৃত্যুর পরেও মৃত্যুর পরেও তিনটি সব সে পেতে থাকবে এই তিনটি ব্যতিরিকে যত সব রয়েছে যত আমল রয়েছে সমস্ত তার বন্ধ হয়ে যায় কোনো আমলের সব সে পাবে না এক নম্বর সদকা জারিয়া যেটা আপনার প্রশ্নের মধ্যে রয়েছে সদাকা জারিয়া সাদাকা জারিয়ার যদি সেই যুবদ্দশায় করে যায় সেটা কি আমত পর্যন্ত যতদিন এই সাদাকা শতকা চলমান থাকবে ততদিন এই সব পেতে থাকবে সতকা জারিয়া বলা হয় যে কোনো চলমান সতকা মসজিদ করে দেওয়া মাদ্রাসা করে দেওয়া টিউবওয়েল করে দেওয়া ব্রিজ কালভার্ট করে দেওয়া করে দেওয়া গাছটা গাছ 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 গাছরা লাগানো যার দ্বারা মানুষ উপকৃত হবে চলমান সতকা এই ধরনের চলমান সতকা সেগুলোর সব সে কেয়ামত পর্যন্ত পেতে থাকবে যতদিন এই সদকা চলমান থাকবে বা মানুষ উপকৃত হবে ততদিন এই সব পেতে থাকবে দ্বিতীয়ত তার সৎ সুসন্তান সুসন্তান যদি মাতা পিতার জন্য যে কোনো সৎ আমল করে যে কোনো ইবাদত করে দোয়া করে সেই দোয়ার সোয়াব সে পেতে থাকে সন্তানাদির দোয়া আওলাতুন সালেহুন ইদউলা যে সৎ সন্তান যে সৎ সন্তান তার জন্য দোয়া করবে সৎ সন্তানের আমল যে কোনো আমল হতে পারে দান খয়রাত صدকা কুরআন তিলাওয়াত বা হজ যে কোনো সৎ আমল করে সে যদি মাতা পিতার জন্য দোয়া করে সে দোয়ার সোয়াব মতামিত তার আমলনামায় দোয়া হবে তিন নম্বর ও এলমুনি ইন যদি এমন কোনো শিক্ষা দিয়ে যায় এমন কোনো এলেম রেখে যায় এমন কোনো শিক্ষা দিয়ে যায় যার দ্বারা মানুষ উপকৃত হবে যার উপর মানুষ চলবে চলতে থাকবে উপকৃত হবে এই এলেমের সোয়াব সে পেতে থাকবে যতজন মানুষ এর পথে আসবে যতজন মানুষ এর পথে আমল করবে ততজনের সমপরিমাণ সোয়াব তার আমলনামায় দেওয়া হবে এছাড়া এই তিন প্রকারের সোয়াব ছাড়া অন্য কোনো সবাবের হক সে হবে না আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন আল্লাহ তালা বলতেছেন তুমি মৃত্যু ব্যক্তিকে শোনাতে পারবে না আর কোরআন পড়া যে পড়বে এবং যে শুনবে তারাই শুধু সোয়াবের হকদার হবে আপনি দশ মাইল দূরে থাকলেন কোরআন আপনি শুনলেন না আপনার সেই ক্ষেত্রে কোনো অবদান নেই সেই ক্ষেত্রে আপনার কোনো সোয়াব হবে না হ্যাঁ যদি কোরআন শেখার প্রতি শিখানোর প্রতি আপনার কোনো অবদান থাকে আপনার হয়তো কোনো টাকা পয়সা দিয়ে গেছেন পতাকাবেসা পাঠাইছেন বা তার লেখাবারার ব্যবস্থা করে সেটার সওয়াব আপনি পাবে সেটার সওয়াব আপনি পাবেন কিন্তু এ কুরআন বক্সায় দোয়া মৃত ব্যক্তির জন্য কুরআন পড়ানো এরকম কোনো প্রথা বা এরকম কোন শরীয়তে বিধান নেই কারণ আল্লাহ নিজেই না করেছেন নিষেধ করেছেন যে কুরআন মৃত ব্যক্তিকে তুমি শোনাতে পারবে না কিছু শোনাতে পারবে না আমরা যতই কুরআন পড়ি না যত কিছু করি না কেন মৃত ব্যক্তির জন্য কোনো উপকার আসবে না হ্যাঁ যদি সৎ সন্তান সুসন্তান পাঠ করে তার জন্য দোয়া করে সেই দোয়া আর সওয়াব সে পেতে সে পেতে থাকবে অন্যথায় এই ভাড়াটে করে নিয়ে আসা বন্য কাউকে দিয়া এসবিনা বাড়ানো খতম বাড়ানো বা তার নামে বক্সাই দেওয়া এগুলো তার কোনো উপকারে আসবে না তাই আমরা শরীয়ত সম্মত যেই তিনটি পন্থা পেলাম এই তিনটি পন্থা অনুযায়ী আমরা করার চেষ্টা করব যিনি মারা গেছেন তার সন্তানেরা যদি দোয়া করে এটি হবে তার জন্য মূল বিষয় ভাড়াটিয়া করে নিয়ে আসার কোনো দরকার নেই আর একজন ব্যক্তি যদি যুবদশায় দশায় করে যায় দান করে যায় সেটাই সে পেতে থাকবে সুশিক্ষা যদি কেউ দান করে যায় সেটারও সে পেতে থাকবে অন্যথায় এই বর্তমান প্রথা অনুযায়ী বা ভাড়া করে কথম পড়ানো এগুলো কোনো প্রথা শরীয়তে নেই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন এবং সম্পূর্ণরূপে আমরা যেন এগুলো বর্জন করে জীবনযাপন করতে পারি আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি